এখন সকাল 8টা বাজে। এটা আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম সেই বাংলাদেশের ব্লগ। মায়ের হাতের রান্না সব থেকে পছন্দ, আর মায়ের হাতে সবকিছুই ভালো লাগে। তো এখন সকাল, মা রান্না করছে, আমরা ঘুম থেকে উঠেছি, এখন আমরা খাবো বলে বসে আছি। মায়ের কখন রান্না হবে আর আমরা খাবো, তো দেখে আসি মা কি রান্না করছে। তো আমি এখন কিচেনে যাচ্ছি, আমার মা রান্না করছে। তো মা সকালে উঠে ভাত, পরোটা, রুটি সব রকম করে, তো আমি পরোটা খাবো আজ। আর বাহিরের হোটেলে সন্দেশ, পরোটা, ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আর যারা ভাত খেতে চায় আর কি, তাদের জন্য আলু ভর্তা করা হচ্ছে। আর এইখানে পরোটা গরম গরম ভেজে দিবে, সাথে ডাল আছে, আলু ভাজি আর মাংস আছে। আর এইখানে আলু ভর্তা ডাল হবে ভাতের সাথে, যে খেতে চায়। তো মা আগে থেকে এইভাবে সকালে নামাজ পড়ার পরে এইভাবে রেডি করে রাখে, যখন সবাই ঘুম থেকে উঠে যা যেটা পছন্দ এইভাবে তৈরি করে দেয়। সকালে নাস্তা করার পর দুপুরের খাবারের টেনশন করে, বাংলাদেশে এইগুলো খুবই হয়, মজা লাগে। মায়ের হাতের রান্না অনেক মিস করি, আজ মা বাবার থেকে অনেক দূরে। আর আমার আব্বা এখানে বসে আছে, আর আমরা বসে আছি সবাই মিলে, বোনেরা আমরা খাবো, নাস্তা করব। তো মা রান্না করার আগে আমার কাছে শুনে নাই আমি কি খেতে চাই। তো মা আজ রান্না করেছে ভুনা খিচুড়ি, ভুনা মাংস, আর এদিকে নাস্তা পানির জন্য রয়েছে অনেক কিছু। তো ভুনা খিচুড়ি আর মাংস হলে তো আমার কিছুই লাগে না। তো এখন আমরা খাবার খাবো, আমার আব্বা, মা, বোনেরা, আমরা সবাই মিলে খাবো। এই ছিল আজকের ব্লগ, মায়ের হাতের রান্না অনেক মিস করি, সবাইকে অনেক মিস করি। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।